রাম নারায়ণ রাম। সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। রাম নারায়ণ রাম। হে সূর্য, হে জল, হে বাতাস, হে মাটি, হে আকাশ, তোমাদের দেওয়া দেহ দিয়ে তোমাদের কথাই বলি না। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এতক্ষণ ধরে আমাদের দাদারা অনেক সুন্দরভাবে অনেক কথাগুলো পরিবেশন করলেন। আজকে এখানে আসার কারণটাও আমরা জানি। আজ শত বর্ষ আবির্ভাব তিথি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বাবা ব্রহ্মচারী মহারাজ। তিনি কে পরিচয় দিলেন তোদের সাথে আবার বাপ বেটা বেটির পরিচয়। তাহলে তিনি তো আবার আমরা সন্তান। সন্তান কাকে বলে? সন্তান হল সমপূর্বতান। মানুষের ঘরে মানুষ জন্মায় দুহাত দুপা মাথা একই রকম হয়, একই বৈশিষ্ট্য। পাখির ঘরে পাখি, গরু ছাগল ভেড়া প্রত্যেকটা প্রাণী একই হয়। তাহলে তিনি যদি বাবা হন, তিনি যদি ধনী হন, তিনি যদি ধনী বাড়ি ঘরে থাকেন, ধনী সন্তান আমরা সবাই ধনী, এটাই আমাদের পরিচয়, আমরা ভুলে গেছি। তাই বললেন সিংহের বাচ্চা কারণ
তাহলে সংকীর্ণ। তার জন্য কি দরকার? এই সফলতার জন্য দরকার আমার দ্বারা হবেই হবে এই আত্মবিশ্বাস। আমি শুধু ভাবতে লাগলো বলে যাই, সময় আমার হাতে বেশি নাই। আমার দ্বারা হবেই হবে আত্মবিশ্বাস, যতক্ষণ না হচ্ছে ছাড়ছি না। বাবা আমাদের সেকালে হাতে ধরে ধরে শিখিয়েছে, সকলের কাছে বিনীত আবেদন, আপনারা আমার দাদারা মায়েরা বয়স ভাই বোনেরা সবার কাছে আমি তা নাই। তার তত্ত্ব শুনে একদিন মাত্র যদি চর্চা করেন, নিজেই উপলব্ধি করতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। তাহলে আমার দ্বারা হবেই হবে আত্মবিশ্বাস, যতক্ষণ না হচ্ছে ছাড়ছি না। এই গেল মহানদের তিনটে জিনিস লাগে, মন মুখ আর হাত, সব বাবা শিখিয়ে দিয়েছেন কাছে। তাহলে সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় থাকতে পেরেছি বলে তুলে হচ্ছে মাত্র মন। আমি যা চিন্তা করবো, আমি যদি ভালো চিন্তা করি, সেদিন তার সঙ্গে সামঞ্জস্য রেখে কথা বলা আর এই মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা মহান হতে বাধ্য। আমরা হয়ে গেছি, শুধু সেটাকে মেনটেন করা। তাই আমাদেরকে সতর্ক করে দিলেন, কি বললেন, ক্ষমতা অর্জনের থেকে প্রয়োগ করা কঠিন, রক্ষা করা আরো কঠিন। আজ থেকে কথাগুলো শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভ্রান্তি বিভ্রান্তি, না এগুলো বিভ্রান্তি নয়, কার্যে বেশি জলে চলছে তার প্রমাণ। জামায় যখন ময়লা লাগে, আমরা যদি জলে ধুয়ে দিই পরিষ্কার জলে, জলটা ময়লা হয়, সাবান জলে ময়লা যদি ওটা ধুয়ে দেন সাবান জলটা ময়লা হয়, আবার ময়লা আছাড় দেন তাহলে এই যে প্রসেসিং এর পরে যায় জামাটা পরিষ্কার হয়ে গেল, জলটা নোংরা হয়ে গেল। আমরা অজস্র জীবন চলতে চলতে যে সত্তার মধ্যে, এই আতঙ্ক সত্তার মধ্যে যে অপরাধ ঝঞ্ঝাট অশান্তি যা কিছু মন্দ জিনিস ব্যাগে করে এনেছি, এই নাম হওয়ার ফলে প্রত্যেকের ভেতর থেকে কলসগুলো ছাড়িয়ে যাচ্ছে। নারকেলের খোসা ছড়ে যা ছাড়িয়ে দিলে কি হয়, সরস পদার্থ পাওয়া যায়। বেলটাকে ভাঙলে কি হয়, সরস পদার্থ। তার সমাজের মধ্যে এত যে বিভক্ত অবস্থা, এত যে সন্তান বলে ভাগাভাগি অবস্থা, এটা ভালো ইঙ্গিত দেয়। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আরো যদি জানতে হয় বুঝতে হয় আপনারা যোগাযোগ করুন, আপনারা আমাকে ডাকুন। আমি ঘরে পথে ঘাটে মাঠে এখন সাতটার জেলায় কাজ করছি, আপনাদের ঘরে আমি এসে হাজির হব। দরকার নেই মাই, দরকার নেই হ, প্রত্যেকটা বাড়িতে আমি যেতে চাই। আমি সেভাবে নিজেকে নিয়োজিত করেছি। রাম নারায়ণ রাম, এই মেদিনীপুরের আসার একটাই মাত্র কারণ তমলুকে আমার বাড়ি, ছোটবেলা জন্ম হয়েছে, আজ কলকাতায় থাকি। হুগলি হাওড়া বীরভূম বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, সবাইকে আমার খুব আন্তরিকভাবে নিবেদন, আপনারা শুধু আলোচনা করুন, দেখবেন আমরা যে কত উঁচু পর্যায়ে আছি, আমরা যে